Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you. Hello everyone, welcome back to my channel. Jani in Japan er ekti notun blog e apnader shagoto janai. Asha kori apnara khub bhalo achen ar amrao khub bhalo achi. আজ আমরা যাব জাপানের লাভ রক দেখতে বা ম্যারেজ কাপেল রক দেখতে। এই ম্যারেজ কাপেল রক কী সে সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন। আমরা এখন চলে এসেছি মিয়োতোইয়া বা লাভ রক দেখতে। এটি ফুতামি ওকিতামা মন্দির। এই মন্দিরটি প্রায় 1300 বছরেরও বেশি পুরনো। এই মন্দিরটিতে মহিলারা তাদের একটি সুখী বিবাহিত জীবনের জন্য প্রার্থনা করেন এবং যারা ম্যারেজ কাপেল আছেন তারা তাদের দাম্পত্য সুখের জন্য এখানে প্রার্থনা করে থাকেন। প্রাচীন কাল থেকেই এখানকার প্রথা হলো নিকটবর্তী ইসে জিঙ্গু বা ইসে টেম্পেলে যাওয়ার আগে এই ফুতামি ওকিতামা মন্দিরে নিজেকে শুদ্ধ করে তারপর ওই মন্দিরে যাওয়া। এই ম্যারেজ কাপেল রকটি মিয়ে প্রিফেকচারের আন্ডারে ইসে সিটির মধ্যে ফুতামি টাউনে অবস্থিত। এটি হলো লাভ রক বা ম্যারেজ কাপেল রক। এই দুটি রকের মধ্যে বড় রকটিকে হাজবেন্ড বলে মনে করা হয়ে থাকে এবং ছোট রকটিকে ওয়াইফ রক বলে মনে করা হয়। এই হাজবেন্ড রকটি প্রায় 9 মিটার লম্বা এবং এটিকে ইজানাগি বলা হয়। আর এই ছোট রকটি যেটি ওয়াইফ রক নামে পরিচিত এটি 3.6 মিটার লম্বা এবং এটিকে ইজানামি বলা হয়ে থাকে। এই দড়িটার মাধ্যমে দুটি রককে বিবাহ বন্ধনে নাকি আবদ্ধ করা হয়েছে। এই দড়িটিকে সিমেনাওয়া বলা হয়ে থাকে।
ফ্রক বা ব্যাঙের পাথরের মূর্তি অনেক দেখা যায়। জাপানিসে ফ্রককে কায়েরু বলা হয়ে থাকে, আবার জাপানিসে রিটার্ন বা ফেরত দেয়াকেও কায়েরু বলে। তাই মনে করা হয় ব্যাং আপনার জন্য গুড লাক নিয়ে আসবে, সেজন্য মানুষ এখানে ব্যাঙের মাথায় হাত বোলায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।